দেশের মানুষের প্রতি শেখ হাসিনার ক্ষোভ ছিল, জিজ্ঞাসাবাদে মেনন। এদিকে বিমানবন্দরে মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ যা বললেন অভিনেত্রী। জানাবো মুজিব সিনেমায় কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, হিসাব চান বাঁধন। সর্বশেষ জানাবো নারী সাংবাদিকের মৃত্যুতে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে জয়। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। দেশের মানুষের প্রতি শেখ হাসিনার ক্ষোভ ছিল, জিজ্ঞাসাবাদে মেনন। রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন। বুধবার ২৮ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেশের মানুষের প্রতি শেখ হাসিনার চরম ক্ষোভের কথা জানিয়েছেন মেনন। জিজ্ঞাসাবাদে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে দেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এনে কোনো মাথা ব্যথা নেই। তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা, আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল, এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি আমাদের কোনো কথাই শোনেননি। রাশেদ খান মেনন বলেন, শেখ হাসিনাকে আমরা বারবার দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা মনে করিয়ে দিয়েছি, ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, তিনি আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি। পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর ওপর নির্ভর করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বিমানবন্দরে মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ যা বললেন অভিনেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন, কেউ কেউ আত্মগোপনেও চলে যান। যদিও ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, সেজন্য বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেই নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়লেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ধারাবাহিকতায় এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে। জানা যায়, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী, সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এ সময় খোঁজ করা হয় নথিপত্রে। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই, যেখানে অভিনেত্রী জানান বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাহি বলেন, এক থেকে দেড় ঘণ্টা হবে আমি জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়। মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন, দলটির থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন তিনি, তবে নির্বাচনে জয় লাভ করতে পারেননি, হেরেছেন আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষেই। মুজিব সিনেমায় কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, হিসাব চান বাঁধন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমা নির্মাণে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, সে তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই, আমি দেখতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন বাঁধন, পরবর্তী সময়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সময়ের অনেক দুর্নীতির তথ্য এখন সামনে আসছে। বাঁধনের দাবি, মুজিব সিনেমাও রেহাই পায়নি এই দুর্নীতির কলার কাছ থেকে, তাই তিনি এ সিনেমার খরচের হিসাব দেখতে চান। বাঁধন বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমা বানালো, সেই টাকাগুলো কোথায় গেল, এই হিসাব আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হচ্ছে, দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেয়া হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হচ্ছে আমি সেটার হিসাব চাই, আমি দেখতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। বাঁধনের দাবি, মুজিব সিনেমা রেহাই পায়নি এই দুর্নীতির কলার গাছ থেকে।
2023 সালে বাংলাদেশের বিএফডিসি ও ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের যৌথ প্রযোজনায় তৈরি হয় মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাটি বানিয়েছেন ভারতের প্রশংসিত নির্মাতা শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা। একই পারিশ্রমিক নেন ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশাও। নারী সাংবাদিকের মৃত্যুতে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে জয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির এক নারী সংবাদকর্মীর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব অজিত জয়। বুধবার সকাল ১০টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে জয় লিখেছেন, গাজী টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নিঃশংস আঘাত। গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী, যিনি সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধান বলছে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা। আর গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান ফেসবুকে লিখেছেন, রাহানুমার স্বামী সাইদ শুভ্রর ভাষ্যমতে এটি আত্মহত্যা। একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ার আগে রাহনুমার মৃত্যু নিয়ে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধও করেন তিনি। কিন্তু সজীব অজিত জয় দাবি করেছেন, দেশে বিদ্যমান শাসন ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলার কারণে এই খুনের ঘটনা ঘটেছে। এমন মন্তব্যে জয়কে একহাতে নিয়েছেন নেটিজেনরা। অনেকে ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টের মন্তব্যে প্রশ্ন তুলেছেন জয়ের কাণ্ডজ্ঞান নিয়ে। কেউ কেউ করছেন হাসি ঠাট্টা মজা।